বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের আরও একটা বার্থডে স্পেশাল এপিসোড নিয়ে এসেছি। এই এপিসোডে ডোরেমন নিজেই সবার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাই ইন্টারেস্টিং ভিডিওটি অবশ্যই লাস্ট অব্দি দেখুন আর প্লিজ ভিডিওটিকে সবাই লাইক করে দিন। তো এপিসোডের শুরুতে আমরা নিনা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একজন ইউনিভার্স প্রোটেক্টর টিমের মেম্বার ছিল। সেই সময় জাপানে পারম্যান নামের একটা কার্টুন হতো। নিনা যেখানেই থাকুক না কেন প্রতিদিন সেই কার্টুনটা দেখত। সে পারম্যানের অনেক বড় ফ্যান ছিল। প্রতিদিনের মতোই সেদিনও নিনা যখন পারম্যানের কার্টুন দেখছিল তখন কমান্ডার তাকে কল করে আর ডেইলি রিপোর্ট দিতে বলে। আসলে নিনাকে একটা মিশন কমপ্লিট করার জন্য স্পেসে পাঠানো হয়েছিল। মং নামের একটা স্পেস প্যারাসাইট দুইবার স্পেস প্রিজন থেকে পালিয়েছিল। নিনা সেই প্যারাসাইটটাকে ধরে একটা মজবুত ক্যাপসুলের মধ্যে বন্দি করে রেখেছিল। নিনা কমান্ডারকে বলে যে এবার মং কোনোভাবেই পালাতে পারবে না। কিন্তু তখনই নিনার স্পেসশিপটা একটা অ্যাস্টেরয়েডের সাথে ধাক্কা খায়। এতে স্পেসশিপ ড্যামেজ হয়ে যায়, এমনকি সেই ক্যাপসুলটাও ফেটে যায় যেখানে মংকে রাখা হয়েছিল। মং অনেকটা পানির মতো ছিল, সে নিজেকে যে কোনো শেপের বানাতে পারত, তাই সে ইজিলি সেখান থেকে পালিয়ে স্পেসে চলে যায়। তখন নিনাও তার স্পেস বাইক নিয়ে মঙের পিছু করে। নিনা যখনই মঙের কাছাকাছি চলে আসে তখনই তার বাইকটা নষ্ট হয়ে যায়। এই সুযোগে মং পালিয়ে পৃথিবীতে চলে যায়, কারণ তারা পৃথিবীর অনেক কাছাকাছি ছিল। এবার তো নিনা অনেক টেনশনে পড়ে যায়, কারণ মং তার সবচেয়ে পছন্দের হিরো পারম্যানের প্ল্যানেটে চলে গেছিল। এরপর আমরা নবিতা আর তার বন্ধুদেরকে দেখতে পাই। তারা সবাই মিলে পাহাড়ের ওপরে একটা বড় গাছে ট্রি হাউস বানাচ্ছিল। কিন্তু নবিতা সবার সাথে কাজ না করে টিভিতে পারম্যান কার্টুন দেখছিল, এমনকি সে ডোরেমনের ডোরা কেকগুলোও খেয়ে নিচ্ছিল। এসব দেখে ডোরেমন ভীষণ রেগে যায় আর নবিতাকে বকাবকি করতে থাকে। তখনই টিভিতে ডোরা কেকের অ্যাড দেখায়। এবার ডোরেমন লোভ সামলাতে না পেরে টিভি বার্ড লাইম নামের একটা গ্যাজেট বের করে। এটা দিয়ে টিভির মধ্যে থেকে যে কোনো জিনিসকে বাইরে বের করে আনা যায়। এই গ্যাজেট দিয়ে ডোরেমন টিভির সেই অ্যাড থেকে ডোরা কেক বের করে আনে। এই সময় আকাশ থেকে পাশের জঙ্গলে অনেক দ্রুত গতিতে কিছু একটা এসে পড়ে। আসলে মং সেখানে এসে পড়েছিল, তবে নবিতা আর তার বন্ধুরা দেখার আগেই মং সেখান থেকে পালিয়ে যায়। এই সময় মং সেই ডোরা কেকগুলো দেখতে পায়, কিন্তু মং সেগুলোকে খাওয়ার আগেই ডোরেমন সেখানে চলে আসে, তাই মং দ্রুত একটা ডোরা কেকের মধ্যে ঢুকে যায় আর সেই ডোরা কেকটাই ডোরেমন না দেখে খেয়ে ফেলে। অবশ্য নবিতা ডোরা কেকের মধ্যে মংকে দেখতে পায়, কিন্তু সে তাকে চোখের ভুল মনে করে। যাই হোক, ট্রি হাউস বানানোর কাজ প্রায় শেষ হয়ে গেছিল আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তাই সবাই নিজেদের বাড়ি চলে যায়। এই সময় আমরা নিনাকে নবিতাদের শহরেই দেখতে পাই। মঙের সিগন্যাল ট্র্যাক করতে করতে নিনা পাহাড়ের কাছাকাছি চলে এসেছিল, কিন্তু সেখানেই মঙের সিগন্যাল শেষ হয়ে গেছিল। তাও নিনা সময় নষ্ট না করে চারিদিকে মঙকে খুঁজতে থাকে। ওইদিকে ডোরেমনের সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু তার বারবার হেঁচকি উঠছিল আর সে অনেক বেশি বেশি খাবার খাচ্ছিল। যাই হোক, পরদিন সকালে নবিতা ডোরেমনকে ঘুম থেকে উঠাতে যায়, কিন্তু ডোরেমনের ঘুমই ভাঙছিল না। তখন সে ডোরেমনের বিছানায় অনেকগুলো গাছের পাতা পড়ে থাকতে দেখে। এই সময় নবিতা তার মায়ের চিৎকার চেঁচামেচি শুনতে পায়। তখন সে নিচে গিয়ে দেখে যে তাদের সব খাবার কেউ খেয়ে নিয়েছে। নবিতার মা ভাবছিল যে রাতে নবিতার বাবা ড্রিঙ্ক করা অবস্থায় বাড়ি ফিরে আসে আর মাতাল অবস্থায় সব খাবার খেয়ে ফেলে, তাই নবিতা না খেয়ে পাহাড়ের দিকে ক্যাম্পিং এর জন্য রওনা দেয়। পথে টেম্পলের সামনে তার সাথে নিনার দেখা হয়। নবিতা নিজেও তো পারম্যানের অনেক বড় ফ্যান ছিল। নিনার হাতে পারম্যানের বায়োগ্রাফি দেখে নবিতা তাকে জিজ্ঞেস করে যে সেও পারম্যানকে পছন্দ করে কিনা। এভাবেই পারম্যানের দুইজন ফ্যানের গল্প জমে ওঠে। গল্প করতে করতে নবিতা তাদের ট্রি হাউসের কাছে নিনাকে নিয়ে আসে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে রাতে কেউ এসে তাদের ট্রি হাউস ভেঙে দিয়ে গেছে, এমনকি ট্রি হাউসে রাখা সব খাবারগুলোও চুরি করে নিয়েছে। ট্রি হাউসের আশেপাশে তারা অনেক বড় বড় পায়ের ছাপও খুঁজে পায়। এসব দেখে নিনা বুঝে যায় যে এটা মঙের কাজ, তাই সে দ্রুত মঙের খোঁজে চলে যায়। এবার নবিতা আর তার বন্ধুরা চিন্তায় পড়ে যায় যে এই ভাঙা ট্রি হাউসে তারা কিভাবে ক্যাম্পিং করবে। তখন ডোরেমন ট্রি হাউস কাল্টিভেশন সেট নামের একটা গ্যাজেট বের করে। ডোরেমন প্রথমে একটা সিট মাটিতে পুঁতে দেয়। সেই সিডে পানি ঢালতেই সেখানে বিশাল বড় একটা গাছ তৈরি হয়ে যায়। ডোরেমন পাঁচজনের জন্য ট্রি হাউসটাকে সেট করেছিল,
তাই সেখানে পাঁচজনের জন্য আলাদা আলাদা বেডরুম, খেলাধুলার জায়গা, ড্রয়িং রুম আর পর্যাপ্ত পানির ব্যবস্থাও ছিল। এই গাছটিতে যতই পানি ঢালা হবে এটি ততই বড় হতে থাকবে। তবে গত রাতের মতো তাদের ট্রি হাউসের ওপরে যাতে কেউ হামলা না করতে পারে তাই ডোরেমন তার গ্যাজেট ইউজ করে ট্র্যাপ বানায়। ট্রি হাউসটির চারপাশে কিছু সার্কেল রোপ রাখা হয়। এই রোপের মধ্যে তারা খাবার রেখে দেয়। কেউ এই রোপের মধ্যে পা দিলেই রোপটি তাকে ওপরে তুলে আটকে রাখবে আর অনেক জোরে অ্যালার্ম বেজে উঠবে, এমনকি লাইটও জ্বলে উঠবে। সবকিছু ভালো মতো সেট করে তারা ট্রি হাউসে ফিরে আসে। সেখানে রাতের খাবার খেতে খেতে সুনিও সবাইকে গল্প শোনায় যে তার মা সুপারমার্কেটের একটা এমপ্লয়ির থেকে শুনেছে গত রাতে নাকি তাদের মার্কেটের স্টোর রুমে একটা জায়ান্ট রাকুন হামলা করেছিল। জিয়ানো বলে যে গত রাতে একটা ডোরা কেক ডেলিভারি করার ট্রাকের ওপরও সেই জায়ান্ট রাকুনটি হামলা করেছিল। হয়তো এই রাকুনটি গত রাতে তাদের ট্রি হাউসের ওপর অ্যাটাক করেছিল। সুনিও বলে যে রাকুনটিকে এখনো কেউ ধরতে পারেনি, তার মানে প্রাণীটি এখনো এই শহরেই লুকিয়ে আছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে সবাই যেয়ে যার রুমে চলে যায়। নবিতা যেহেতু তার হোমওয়ার্ক কমপ্লিট করেছিল না তাই সে রাত জেগে হোমওয়ার্ক করছিল আর ডোরেমন তাকে পাহারা দিচ্ছিল। নবিতাকে পাহারা দিতে দিতে এক পর্যায়ে ডোরেমন ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমের মধ্যেই সে রুম থেকে বের হয়ে যায়। তখন নবিতা একটু অবাকই হয় যে এত রাতে ডোরেমন কোথায় যাচ্ছে। এই সময় নবিতা একটা আওয়াজ শুনতে পায়। তখন সে জানালা দিয়ে বাইরে তাকায় আর সেই জায়ান্ট রাকুনটাকে দেখতে পায়। রাকুনটাকে দেখে সে ভয়ে ঘর থেকে বাইরে বের হতে লাগে আর তাড়াহুড়োতে ট্রি হাউস থেকে নিচে পড়ে যায়। এর কিছুক্ষণ পরই অনেক জোরে জোরে অ্যালার্ম বেজে ওঠে আর লাইট জ্বলে ওঠে। অ্যালার্মের শব্দে নবিতার বন্ধুরা ট্রি হাউস থেকে বাইরে বেরিয়ে আসে আর সবাই ট্র্যাপের দিকে চলে যায়। সেখানে গিয়ে সবাই দেখে যে ডোরেমন ট্র্যাপের মধ্যে আটকে আছে। এতে সবাই ডোরেমনকে নিয়ে হাসাহাসি করতে থাকে যে হয়তো ঘুমের মধ্যেই সে ভুল করে এখানে চলে এসেছে আর ট্র্যাপে আটকে গেছে। এই সময় নিনা ও মংকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে এসেছিল, কিন্তু হঠাৎ করেই মংয়ের সিগন্যাল গায়েব হয়ে যায়। এতে নিনা বুঝতে পারে যে মং নিশ্চয়ই কারো দেহে কব্জা করে নিয়েছে, তার মানে তাদের হাতে আর বেশি সময় ছিল না। তাই সময় নষ্ট না করে নিনা আবার মংকে খুঁজতে লেগে যায়। পরদিন স্কুল শেষে নবিতা সেই টেম্পলের কাছে চলে যায় যেখানে সে প্রথমবার নিনাকে দেখেছিল। আজকেও নিনা সেখানেই ছিল। আসলে নিনার সেই বইটা নবিতার কাছেই থেকে গেছিল, তাই সে বইটা ফেরত দিতে এসেছিল। তখন নবিতা নিনার কাছে একটা বক্স দেখতে পায় আর তাকে বক্সটা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন নিনা বলে যে সে তার স্পেসশিপ থেকে বক্সটা এখানে নিয়ে এসেছে। স্পেস থেকে এই প্ল্যানেটে আসার কারণও সে নবিতাকে বলে যে মং নামের একটা স্পেস পেস্ট এই প্ল্যানেটে পালিয়ে এসেছে। মং যে কারো বডিতে প্রবেশ করে তাকে কন্ট্রোল করতে পারে। অবশ্য মং যার বডিতে থাকে সে যখন ঘুমিয়ে পড়ে কেবলমাত্র তখনই মং অ্যাক্টিভ হতে পারে। মংয়ের কারণে অনেক প্ল্যানেট ডিস্ট্রয় হয়ে গেছে। মং কোনো খাবারের মধ্যে লুকিয়ে থাকে আর সেই খাবার একবার কেউ খেয়ে ফেললে মং তার বডিতে প্রবেশের সুযোগ পায় আর একটা প্যারাসাইটের মতো সেখানে থাকতে শুরু করে। ব্যক্তিটি যখনই ঘুমিয়ে পড়ে তখনই মং অ্যাক্টিভ হয়ে যায় আর আশেপাশে যা পায় তাই খেতে শুরু করে। মাত্র তিন দিনের মধ্যেই মং নিজের ফুল ফর্মে চলে আসে। তখন সে তার হোস্টের বডিকে পুরোপুরি কন্ট্রোল করে নেয় আর বিশাল বড় আকৃতি ধারণ করে। তখন সে পুরো প্ল্যানেটকেই ডিস্ট্রয় করে দেয়। নিনা বলে যে মংয়ের হোস্ট যখন যখন ঘুমাচ্ছে সে তখনই মংয়ের সিগন্যাল ট্র্যাক করতে পারছে। এই সময় নিনার কাছে থাকা একটা স্ন্যাক নবিতা ট্রাই করে যেটা টেস্ট ভীষণ বাজে ছিল। যাই হোক, নিনা আবার মংকে খুঁজতে চলে যায় আর নবিতাও নিজের বাসায় চলে যায়। বাসায় যাওয়ার সময় ডোরেমনের সাথে তার দেখা হয়। নবিতা তাকে মংয়ের গল্প শোনাতে থাকে। এই সময় নবিতা খেয়াল করে যে ডোরেমনের এখনো হিচকি উঠছে। তখন নবিতার আগের কথাগুলো মনে পড়তে থাকে আর সন্দেহ হতে থাকে যে ডোরেমনের মধ্যেই আবার মং ঢুকে যায়নি তো। নবিতা নিজের সন্দেহে পাত্তা না দিয়ে বাসায় চলে যায়। গভীর রাতে নিনা টেম্পলের কাছে এক ধরনের স্পেশাল ফ্রুট নিয়ে আসে। রেনা নামের প্ল্যানেটের এই ফ্রুটগুলো থেকে এত তীব্র সেন্ট বের হয় যে মং অবশ্যই এখানে চলে আসবে। নিনা সেখানে ট্র্যাপ বানিয়েও রেখেছিল। রাতে সত্যি সেই ফলের সেন্টে মং অ্যাক্টিভ হয়ে যায় আর টেম্পলের দিকে আসতে থাকে। এই সময় নবিতার ঘুম ভেঙে যায়। সে ডোরেমনকে ঘরে দেখতে না পেয়ে জানালা দিয়ে বাইরে দেখতে থাকে। তখন সে ডোরেমনকে বাড়ির বাইরে যেতে দেখে। ডোরেমনকে ডাকতে ডাকতে সেও ডোরেমনের পিছে পিছে চলে যায়।
তখন সে ডোরেমনকে একটা জায়ান্ট রাকুনে পরিণত হতে দেখে। সে বারবার ডাকলেও ডোরেমন কোনো সাড়া দিচ্ছিল না, তাই নবিতা দ্রুত সেই টেম্পলের কাছে চলে যায়। সে নিনার সাথে দেখা করে বলে দেয় যে মং ডোরেমনের বডিকে কব্জা করে নিয়েছে। তখনই মং সেখানে চলে আসে। নিনা তো আগে থেকেই রেডি হয়েছিল, সে একটা গ্যাজেট দিয়ে মংকে ফ্রিজ করতে চায়। এই গ্যাজেট কোনো মানুষ বা প্রাণীকে কোনো ক্ষতি ছাড়াই ফ্রিজ করে দেয়, কিন্তু ডোরেমন তো একটা রোবট ছিল। ডোরেমনকে ফ্রিজ করা হলে হয়তো সে ভেঙে যেতে পারে, তাই নবিতা ডোরেমনকে ফ্রিজ করতে দেয় না। নবিতা মংকে খাবারের লোভ দেখিয়ে পাহাড়ের ওপরে নিয়ে যেতে থাকে। তখন সে ট্রি হাউসের আশেপাশে লাগানো ট্র্যাপগুলো দেখতে পায়। এবার নবিতা মংকে সেই ট্র্যাপের মধ্যে নিয়ে যায়। মং যেহেতু অনেক বড় সাইজের ছিল, তাই ট্র্যাপ তাকে ধরে রাখতে পারে না। তবে এতে ডোরেমনের ঘুম ভেঙে যায়। এবার নবিতা টাইম টিভিতে ডোরেমনকে দেখায় যে গত দুই দিন ধরে সে কী কী কাণ্ড করেছে। টাইম টিভিতে নিজের এমন ভয়ানক অবস্থা দেখে ডোরেমন নিজের ট্রিটমেন্ট নিজেই করতে চায়। কিন্তু ডোরেমনের কোনো গ্যাজেটই মংকে তার বডি থেকে বের করতে পারছিল না। অনেকগুলো গ্যাজেট ট্রাই করতে করতে ডোরেমন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তখন আবার মং অ্যাক্টিভ হয়ে যায়। ভাগ্যক্রমে তখনই ডোরেমি কল দেয়, আর টেলিফোনের আওয়াজে ডোরেমনের ঘুম ভেঙে যায়। আসলে ডোরেমি ডোরেমনকে বার্থডে উইশ করার জন্য কল দিয়েছিল। তখন নবিতা ডোরেমিকে তাদের বিপদের কথাগুলো খুলে বলে, তাই ডোরেমি আর দেরি না করে তাদের কাছে চলে আসে। এবার সবাই ট্রি হাউসে চলে যায়। সেখানে ডোরেমি মিনি ডোরাকে স্মল লাইট দিয়ে আরও ছোট বানিয়ে দেয়, আর তাকে ডোরেমনের পেটের ভিতরে পাঠিয়ে দেয় যাতে সে মংকে ধরে আনতে পারে। কিন্তু সেটাতেও কাজ হয় না। মং যেহেতু পানির মতো ছিল, তাই সে ডোরেমনের বডিতে পুরোপুরি মিশে গেছিল। এভাবে মংকে বের করা পসিবল না, তাই ডোরেমি 22nd century গিয়ে এর কোনো কিওর খুঁজতে চায়, আর সন্ধ্যার মধ্যেই ফিরে আসতে চায়। ডোরেমি ফিরে না আসা পর্যন্ত সে ডোরেমনকে ঘুমাতে নিষেধ করে। ডোরেমি চলে যাওয়ার পর ডোরেমন নিজেকে অনেকভাবে জাগিয়ে রাখার ট্রাই করতে থাকে। তখনই নিনা সেখানে চলে আসে। সে ইমিডিয়েটলি ডোরেমনকে ফ্রিজ করে মংকে বের করতে চায়। কিন্তু নবিতা তো এত সহজে তার বেস্ট ফ্রেন্ডের ক্ষতি হতে দিবে না। তখন নিনা বলে যে আর মাত্র 3 ঘন্টার মধ্যে মং ডোরেমনকে পুরোপুরি কন্ট্রোল করে ফেলবে, তখন আর কিছুই করার থাকবে না। নবিতা নিনাকে ডোরেমির কথা বলে আর তাকে অনেক রিকোয়েস্ট করে যাতে ডোরেমির আসা পর্যন্ত সে ওয়েট করে, কিন্তু ততক্ষণ পর্যন্ত ডোরেমনকে ঘুমাতে দেওয়া যাবে না। তাই নবিতা নিনার স্ন্যাক্সগুলো ডোরেমনকে খেতে দেয়। এই স্ন্যাক্সগুলোর টেস্ট এত খারাপ ছিল যে ডোরেমনের ঘুম ভেঙে যায়। তাই নবিতা নিনার সাথে আরও স্ন্যাক্স আনতে চলে যায়। কিন্তু তখনই একটা র্যাট ডোরেমনের সামনে চলে আসে, আর ডোরেমন ভীষণ ভয় পেয়ে যায়। ভয়ে পালাতে গিয়ে ডোরেমন গাছের সাথে ধাক্কা খায় আর অজ্ঞান হয়ে যায়। তখন আবার মং অ্যাক্টিভ হয়ে যায়। নবিতা আর নিনা খেয়াল করে যে মং পাহাড় থেকে শহরের দিকে যাচ্ছে। পাহাড় থেকে নামলেই তো মং পুরো টাউনকে ডিস্ট্রয় করে দিবে। তাই নবিতা নিনার বাইকের সাহায্যে মং এর সামনে যায় আর তাকে খাবারের লোভ দেখিয়ে ট্রি হাউসটার কাছে নিয়ে আসে। এরপর নবিতা সে গাছটাতে পানি দিতে থাকে, আর গাছটা অনেক বড় হতে থাকে। মংও খাবারের লোভে গাছের ওপরে দ্রুত উঠে আসতে থাকে, কিন্তু এত উঁচু গাছে উঠতে গিয়ে নবিতার হাত থেকে ওয়াটারিং ক্যান সহ সব ফ্রুটগুলো নিচে পড়ে যায়। তখন মং আবার নিচে যেতে থাকে। এই সময় জিয়ান আর সোনিও ব্যাম্বো কপ্টার ইউজ করে সেই ফলগুলো তুলে নেয় আর আবার মংকে ওপরের দিকে নিয়ে যেতে থাকে। শিজুকাও ওয়াটারিং ক্যানটা তুলে এনে নবিতাকে দেয়। শিজুকা বলে যে ডোরেমি তাদেরকে নবিতার হেল্প করার জন্য পাঠিয়েছিল, আর কিছুক্ষণের মধ্যে ডোরেমিও সেখানে চলে আসবে। কিন্তু গাছটিতে পানি ঢালতে ঢালতে ওয়াটারিং ক্যানের সব পানি শেষ হয়ে যায়। মংও তাদের অনেক কাছে চলে এসেছিল। এবার টেনশনে নবিতা ভুল করে ওয়াটারিং ক্যানের রিসেট বাটনে চাপ দিয়ে দেয়। তখন এত বড় গাছ ভেঙে পড়তে শুরু করে, এতে নবিতা আর মং নিচে পড়ে যেতে থাকে। সব কিছু মুহূর্তে ডিস্ট্রয় হয়ে যায়। নিনা কোনো মতে নবিতাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু মং আবার টাউনের দিকে যেতে থাকে। এসব দেখে নিনা আফসোস করে বলে যে এখানে পারম্যান থাকলে অনেক ভালো হতো। তখনই নবিতার মনে পড়ে টিভি বার্ড লাইম গ্যাজেটটির কথা। নবিতার রিকোয়েস্টে ডোরেমি সেই গ্যাজেটটা ইউজ করে পারম্যানকে টিভি থেকে বের করে আনে। তখন পারম্যান নবিতা আর নিনাকে গাছের নিচে চাপা পড়া থেকে বাঁচিয়ে নেয়। পারম্যানকে দেখে তো নিনা খুশিতে পাগল হয়ে যায়। যাই হোক, 22nd century থেকে ডোরেমি ওয়াটার গ্লাভস ইউজ করার আইডিয়া নিয়ে এসেছিল।
মং যেহেতু পানির মতো ছিল তাই এই গ্যাজেটটা দিয়েই মংকে ইজিলি ক্যাপচার করা যাবে। এরপর পারম্যান নোবিতা আর নিনাকে ডোরেমনের মুখের ভেতরে যেতে হেল্প করে। ডোরেমনের গলার কাছেই তারা মংকে দেখতে পায়। তখন নোবিতা ওয়াটার গ্লোভস ইউজ করে মংকে ইজিলি ধরে নেয় আর তাকে ডোরেমনের ভিতর থেকে বাইরে নিয়ে আসে। এরপর ইউনিভার্স প্রোটেক্টর টিম এসে মংকে ফ্রিজ করে দেয় আর বন্দি করে রাখে। সবাইকে হেল্প করে পারম্যানও সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই ডোরেমনের সেন্স ফিরে আসে। ডোরেমনকে সুস্থ দেখে সবাই অনেক হ্যাপি হয়ে যায়। এবার সব ঝামেলা শেষ করে সবাই নোবিতাদের বাসায় চলে আসে আর সেখানেই ডোরেমনের বার্থডে সেলিব্রেট করে। তো বন্ধুরা, এভাবেই এই এপিসোডটির হ্যাপি এন্ডিং হয়। ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা সবাই ভিডিওটিকে লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।